আমরা জানি গত 24/3/2022 তারিখ রাত অনুমান 10:20 ঘটিকায় শাহজাহানপুর থানাধীন আমতলা এলাকায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম টিপু, তার ড্রাইভার মানিক হোসেন মুন্না এবং তার দুই বন্ধু মিরাজ এবং আবুল কালাম, তার এজিবি কলোনি কাঁচাবাজার সংলগ্ন গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্ট হতে মাইক্রোবাস যোগে বাসায় যাওয়ার পথে অজ্ঞাতনামা ভিকটিম জাহিদুল ইসলাম টিপু এবং তার ড্রাইভার এবং পাশে রিক্সা আরোহী সামিয়া আফরান জামাল প্রীতি, তারা গুরুতর জখম হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর জনাব টিপু এবং প্রীতি দুজন এই ঘটনাকে কেন্দ্র করেই একটি মামলা হয় 25/3/2022 তারিখ 302, 326, 337, 334 ধারায় শাহজাহানপুর থানায়। তো মামলাটি যখন হয় তাৎক্ষণিকভাবে, যেহেতু এই ধরনের ঘটনাটি ঢাকা শহরে অনেকদিন পরে এবং প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিঝিলের নিহত এবং সাথে খুবই বলবো যে প্যাথেটিকভাবে একজন কলেজ ছাত্রী, থানা পুলিশের সাথে সাথে ডিবি পুলিশ এবং আরও অন্যান্য যারা তদন্তকারী সংস্থা আছে সবাই মিলে কিন্তু দিনরাত আমরা পরিশ্রম করে এই ঘটনার আসামি গ্রেপ্তার এবং রহস্য উদ্ঘাটনে সচেষ্ট হই। আমার ডিসি ডিবি মতিঝিল রিফাত, তার নেতৃত্বে চারটি দল সেদিন থেকে তারা কাজ করতে থাকে। আমরা বিভিন্ন তথ্য উপাত্য সংগ্রহ করে আমরা যে মূল তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে যে ঘটনা, যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে তার অনেক ঘটনা প্রবাহী আছে, আমরা সব কিছু তদন্তে যেটি বিশ্লেষণ করব করে মূল ঘটনা সেটা উদ্ঘাটনে আমরা সচেষ্ট আছি। তার নাম মাসুম মোহাম্মদ ওরফে আকাশ। আকাশকে আমরা গ্রেপ্তারের পরেই আমরা জানতে পারি সে এর আগের দিনও ঢাকা ইনল্যান্ড সেন্ট্রাল ডিপো যেটা কমলাপুর, সেখানে একটি কাট আউট সিস্টেমে সে একটি মোটরসাইকেল এবং একটি ব্যাগে করে নিয়ে এবং তার সাথে আরেকজন যার নাম আমরা জানি কিন্তু তদন্ত স্বার্থে এখন বলবো না, তা দুজন এক মোটরসাইকেলে তার আগের দিনও এজিবি কলোনির পাশে জনাব টিপুর অফিসের আশেপাশে ছিল, যে সেখানে তারা টার্গেট করেছিল যে তার প্রদত্ত যে মোটরসাইকেল এই কিলিং ব্যবহারের জন্য সেটি নিয়ে পরের দিন সে ট্রাই করে খিলগাঁও ফ্লাইওভারের নিচে শাহজাহানপুর এলাকায় তাকে। আমরা এই মাসুম মোহাম্মদ আকাশ এক পর্যায়ে আমরা দেখি যে সে ঘটনার পরের দিন একটি রাতে একটি গাড়ি যোগে তার সহযোগী আরও ছিল তাদেরকে নিয়ে সে জয়পুরহাটে চলে যায়। আমরা এক পর্যায়ে আমরা সব ট্রেস করতে পারছিলাম যে জয়পুরহাটে সম্ভবত সে সীমান্ত পাড়ি দেওয়ার একটা চেষ্টা চালিয়েছিল, সেই মুহূর্তে পারেনি। আমরা সাথে সাথে এখান থেকে যে তাকে যারা নামিয়ে দিয়ে আসছিল তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আবার আমরা রওনা হই। রওনা হয়ে তাকে সে সময় পারেনি এবং সৌভাগ্যবশত সে সেদিন আবার বগুড়ায় সে এক জায়গায় অবস্থান নিচ্ছিল। বগুড়া পুলিশ সুপারের সহায়তায় আমরা আকাশকে গ্রেপ্তার করি, মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা গেল যে সে ধারণা করেছিল যে সে অবাক হয়ে যায় আমাদের ধরার পরে, যে তার ধারণা ছিল যে সে ধরা পড়বে না, তাকে কেউ চিনবে না। তো যেহেতু আমরা একটি বিষয় প্রায় বলি যে ঢাকা শহরে শুটিং ইনসিডেন্ট হলে আমরা কোনোভাবেই তাকে সার দিই না, তাকে ধরেছি। আমরা এখন তার সহযোগী যারা ছিল, কার নির্দেশে এই ঘটনাটা ঘটিয়েছে বা এটার পিছনে একটু মোটিভ, এই বিষয়গুলি নিয়ে আমরা এখন তদন্তে নামবো। এটার পিছনে কারা জড়িত এই বিষয়গুলি আমরা তদন্তের সাথে আপনারা অনেকে অনেক পেপারে বা টিভিতে অনেক ধরনের ঘটনা প্রবাহের কথা বলে যাচ্ছেন, তো যেহেতু একটি তদন্তের বিষয়, একটা বস্তুনিষ্ঠ এবং সত্য যে বিষয়গুলি এটাকে তুলে আনার জন্য আমাদের একটু সময় লাগবে। তদন্তের পরপরই আমরা কিন্তু বিষয়গুলি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এটি যেহেতু তদন্তের বিষয়, আমরা কিভাবে করেছি সেই বিষয়গুলো আমরা এখন
যেহেতু আপনারা লাইভ করছেন এখন বলা যাবে না, আমাদের এটা বিচার্য বিষয়ের বিষয় আছে। পূর্ববর্তী আচরণ, তার তাৎক্ষণিক কার্যক্রম, তার এই তো পালানোর সময় যেসব কর্মকাণ্ডগুলি করেছিল এগুলি আমাদের সাথে ম্যাচ করে আমাদের যে কাজের, আর সিসিটিভি অ্যানালাইসিস করেও আমরা সিসিটিভিতে তার যেটা হেলমেট ছিল বোঝা যায় না, তো ফিগার তো ঠিক আছে। তারপরে আরও আগে পরে আরেকটা বিষয় হলো যে সে একটা মোটরসাইকেলও ব্যবহার করেছিল নাম্বার বিল, আরও আসামি গ্রেপ্তারের বিষয়গুলি আছে, সব কিছু মিলিয়ে আমরা এটি পরবর্তীতে আপনাদের জানাব। প্রাথমিক বিষয় সে পাঁচ দিন আগে এটার জন্য তারা টিমটা জেনেছিল যে তারা এই কাজটি করবে, তিন দিন আগে সে নামটি পায় আমাকে, আমাদেরকে যেটা বলছে তিন দিন আগে নাম পায়, সে দুদিনের এই প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল। আমরা জিজ্ঞাসাবাদে এনেছি যে তুমি এটা করলে কেন, সে একটি ইউনিভার্সিটি থেকে গ্রাফিক ডিজাইনের উপরে পড়ালেখা করা, তার বাবা এক স্কুল টিচার, তার ওয়াইফ আছে, বাচ্চা আছে একটি, সবই আমরা সব অ্যানালাইসিস করছি আমরা, কিন্তু যে সে প্রাথমিকভাবে যেটা বলছে সেটা এখনও আমরা পরবর্তী তদন্তে আমরা গেলে এটা আমরা এস্টাবলিশ করতে পারবো। সে কিছু নাম তো বলেছি, কন্ট্রাক্ট শুধুমাত্র টাকার বিনিময় না, তাকে আরও সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়গুলি থাকতে পারে। আমরা তিনটা চারটা কাজ ধারা নিয়ে কিন্তু আগাচ্ছি, একদম সেঙ্গুর না হয়ে মিডিয়ার সামনে, আমি কি এটা রাজনৈতিক বা এটা অন্য কোনো ধারা, আমাদের সবগুলি এভিনিউ আমরা কাজ করবো, এখন এগুলিতে কাজ করছি। তার যে ফ্রাস্ট্রেশনের জায়গা, সে তো এই কারণে সে তার বাবা একজন স্কুল শিক্ষক বলেছে আর কি, রিটায়ার্ড স্কুল শিক্ষক, তো এই কারণে সে বাড়িতে যেতে পারে না, তাকে অনেকেই বলেছে যে তাকে এই এই কাজটা করলে তাকে সেভ করার বিষয়গুলি এরকম একটা বিষয় আছে। তো এইগুলি আমরা তদন্ত করে, কারণ তার মুখের কথাই তো সব হবে না, আমাকে সবগুলি জিনিস একটি সাজিয়ে নিয়ে আমাকে তদন্ত শেষ করতে হবে।